नमस्कार बंधुरा आमार चैनेले तोमादेर सबाइके स्वागत। आज के आमी बानाबो चिंगड़ी माछ दिए पटलेर चप। तार जोन्नो देखो की की लागबे, पटल, बेसन, पेयाज, रसुन, आदा, चिंगड़ी माछ, आलू सेद्ध, हलुद गुड़ो, धने गुड़ो, जिरे गुड़ो, खाबार सोडा, बेकिंग पाउडार, लंका गुड़ो, कसूरी मेथी और सर्षे तेल, सदा तेल और बीट नून। एबार आमी पटलगुलो के छाड़िए नेब। गुलो देखो पटलगुलो आगे आमी केटे रेखेछी। एबार देखो माझखाने रे बीजगुलो आमी एइभावे सब तुले बेर करे नेब। एइभावे सबगुलो आमी छाड़िए नेब। ये देखो पटल थेके आमार बीजगुलो सब छाड़ानो हुए गेछे। एबार आमी पटलेर जोन्नो आलू बानाबो। कड़ाइते तेल दिलाम, तेलटा एकटु गरम होले आमी पेयाज रसुन आदाटा रसुन आदाटा दिए दिलाम। গ্যাসটা একটু হয়ে গেছে, এবার মশলাগুলো দিয়ে দেব। হলুদ দিয়ে দিলাম, জিরে গুঁড়ো দিয়ে দিলাম, লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম, নুন দিয়ে দিলাম, কসুরি মেথিটা দিয়ে দিলাম। এবার আমি আলু ম্যাশ করে দিয়ে দেব। আলুটা আমি এবার ভালো করে একটু ভেজে নেব। আলুটা আমার ভাজা হয়ে গেছে, আলুটা এবার আমি নামিয়ে নেব। এবারে আমি ব্যাটারটাকে বানাবো। বেসনের মধ্যে একটু নুন দেব, বেকিং পাউডার আর খাবার সোডাটা দিয়ে দেব। দিয়ে ভালো করে নেড়েচেড়ে জল দিয়ে হাত দিয়ে আমি ব্যাটারটা বানাবো। এই দেখো ব্যাটারটা আমার হয়ে গেছে, এরকম ঘনই একটু থাকবে। এবার আমি পটলের মধ্যে আলুগুলো দিয়ে চপের মতো আকারে তৈরি করে নেব। একটা করে চিংড়ি মাছ দিলাম, দিয়ে আবার উপরে এরকম আলু দিয়ে চেপে চেপে আমার সবগুলো তৈরি হয়ে গেছে। এবার আমি বেসনে ডুবিয়ে তেলে ভাজবো।
এগুলো আমার ভাজা হয়ে গেছে, এগুলো আমি তুলে রেখে আর যেগুলো আছে সেগুলো ভেজে নেব। এই দেখো আমার সব চপগুলো রেডি হয়ে গেছে। এবার আমি একটু উপরে বিট নুন ছড়িয়ে দেব, তারপরে সস দিয়ে খেলে পরে খুব ভালো লাগবে। আমার এই রেসিপিটি যদি তোমাদের ভালো লাগে তাহলে ছোট্ট করে একটা লাইক দিও। ধন্যবাদ।